আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আলোচনা করব, সেপ্টেম্বর মাসের মধ্যে আবেদন করতে হবে এমন সকল ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। সেপ্টেম্বর মাসে আবেদন করতে হবে যে সকল ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি এ পর্যন্ত প্রকাশ পেয়েছে সেই বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকে আলোচনা করব। আর শুধু ব্যাংক নিয়োগ বিজ্ঞপ্তি নয়, যে ওয়েবসাইট থেকে আমি আলোচনাটা করছি সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর শেষে বলে দিব, আর ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। সেখানে গেলে একটা লার্জেস্ট জব সার্কুলার ওয়েবসাইট, তো সবচাইতে বড়, বাংলাদেশের সবচাইতে বড় জব সাইট, তো সেখানে গেলে শুধু ব্যাংক সার্কুলারই নয়, সাথে ফাইন্যান্স এবং ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর সার্কুলারগুলো একসাথে দেওয়া আছে। প্রায় 500টির মতো সার্কুলার একসাথে আপনারা পেয়ে যাবেন। এখানে আমি মেইন 5টি ব্যাংকের সার্কুলার আলোচনা করব। তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায়। বিস্তারিত যাওয়ার আগে, যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন, তাহলে যখনই নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড দিব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকলের কাছে, আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিতে, তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। প্রথমে আলোচনা করব ওয়ান ব্যাংক লিমিটেড। এখানে একটি পদে 4 জনকে নিয়োগ দেওয়া হবে। পোস্ট নেম হচ্ছে কালেকশন অফিসার, রিটেল মনিটরিং অ্যান্ড রিকভারি ইউনিট। এখানে স্যালারি মান্থলি দেওয়া হবে 22,000 টাকা। এটা কিন্তু প্রভিশনাল পিরিয়ডে, এবং 1 বছরের প্রভিশনাল পিরিয়ড শেষে প্রায় 10 থেকে 12,000 টাকা অ্যাড করে ফাইনাল স্যালারি দেওয়া হবে। আর আবেদন শুরুর তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ এবং আবেদনের শেষ তারিখ 15 সেপ্টেম্বর 2024। আর অনলাইনে আবেদনটি করতে পারবেন, অনলাইনে কোথায় গিয়ে আপনার আবেদনটি করবেন সেটা ভিডিও শেষে বলে দিব। আর এখানে ওয়ান ব্যাংকের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিলাম, সেখান থেকে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন। পরবর্তীতে চলে আসছি দ্বিতীয় যে সার্কুলারটি, সেটা হচ্ছে মধুমতি ব্যাংক PLC। এখানে একটি পদে 1 জনকে নিয়োগ দেওয়া হবে এবং এখানে অভিজ্ঞতা চাওয়া হয়েছে 10 বছরের, কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকলে হেড ফাইন্যান্স অপারেশন সেন্টার এই পোস্টে নিয়োগ দেওয়া হবে। এবং স্যালারি নেগোশিয়েবল, মানে আলোচনার সাপেক্ষে আবেদন শুরু 5 সেপ্টেম্বর এবং আবেদনের শেষ তারিখ অক্টোবরের 5 তারিখে, এবং অনলাইনে আপনারা আবেদনটি করতে পারবেন। এখানে মধুমতি ব্যাংকের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো। আর ডাচ বাংলা ব্যাংকে নেওয়া হবে 5টি পদে নিয়োগ দেওয়া হবে। এখানে সেলস ম্যানেজার হিসেবে নিয়োগ দেওয়া হবে, ট্রেনি, ক্যাশ অফিসার। সেলস ম্যানেজারের প্রাথমিক স্যালারি অর্থাৎ প্রভিশন পিরিয়ড 1 বছর, শিক্ষানবিশ 1 বছরের স্যালারি হচ্ছে 32,000 টাকা পার মান্থ, এবং 1 বছর শেষে 10 থেকে 12,000 টাকা স্যালারি অ্যাড হবে। এবার আপনারা প্রত্যেকটা সার্কুলারে গেলে আপনারা টোটাল স্যালারি 1 বছর পরে কত হবে দেখতে পাবেন। আমি প্রভিশনাল পিরিয়ডের স্যালারিটা এখানে উল্লেখ করেছি। ট্রেনিং ক্যাশ অফিসার হিসেবে নিয়োগ দেওয়া হবে সিলেট বিভাগে, এখানে 26,000 টাকা মান্থলি স্যালারি। ট্রেনিং অফিসার সেলস, এখানে 35,000 টাকা মান্থলি স্যালারি। অ্যাসিস্ট্যান্ট অফিসার হিসেবে 40,000 টাকা মান্থলি স্যালারি। এটা যেখানে শুধু সিলেট বিভাগটা উল্লেখ করা আছে, আর যেখানে কোনো বিভাগ উল্লেখ নেই, যে বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু পোস্টিং হতে পারে। আর পঞ্চম হচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার, এখানে 70,000 টাকা মান্থলি স্যালারি। আর এই 5টি পদেই আবেদনের শুরুর তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখ এবং আবেদনের শেষ তারিখ অক্টোবরের 4 তারিখ, অর্থাৎ 1 মাস সময় আছে আবেদন করার। অনলাইনে আবেদনটি করতে পারবেন, আর অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে বলে দিচ্ছি, আপনারা এখান থেকে সরাসরি অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন। আর এখানে প্রতিটি পদেই প্রভিশন পিরিয়ডের স্যালারিটা উল্লেখ করা হয়েছে। এই তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, এভাবে বলা আছে যে নির্বাচিত ট্রেনিং অফিসার 1 বছর শিক্ষানবিশ হিসেবে থাকবেন এবং এই সময় সর্বসাকুল্যে মাসিক বেতন 35,000 টাকা বেতন পাবেন। শিক্ষানবিশ কাল সফলভাবে সম্পন্ন করার পর তারা চাকরিতে স্থায়ী হবেন এবং নিয়মিত বেতন স্কেলটা 22,370 ইনক্রিমেন্ট, এভাবে ইনক্রিমেন্ট হয়ে 54,820-এ। অন্যান্য সুবিধা সহ মাসিক মোট 45,859 টাকা বেতন পাবেন, অর্থাৎ 35,000 টাকা বেতনে হচ্ছে প্রভিশন পিরিয়ড, সেটা প্রায় 10 থেকে 12,000 টাকা বেড়ে 45,859 টাকা হবে 1 বছর পর, অর্থাৎ শিক্ষানবিশ কাল প্রভিশন পিরিয়ডটা শেষ হলে। তো এভাবে ডাচ বাংলা ব্যাংকের
প্রতিটা ম্যাক্সিমাম ব্যাংকের সার্কুলারে কিন্তু এখানে আমি প্রোবেশন পিরিয়ডের স্যালারিটা উল্লেখ করেছি। তারপর চলে আসছি ব্র্যাক ব্যাংক পিএলসি, এখানে ব্রাঞ্চ ইয়ং লিডার্স প্রোগ্রামে স্যালারি 70,000 টাকা পার মান্থ, আবেদন শুরু সেপ্টেম্বরের 2 তারিখ এবং আবেদনের শেষ 15ই সেপ্টেম্বরে। আর আবেদনটি অনলাইনে করতে পারবেন, ব্র্যাক ব্যাংকের ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া হলো। এরপর পঞ্চম হচ্ছে আইসিবি ব্যাংক লিমিটেড, এখানে একটি পদে 2 জনকে নিয়োগ দেওয়া হবে, আর অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অথবা এক্সিকিউটিভ রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে। এখানে স্যালারি আলোচনা সাপেক্ষ এবং আবেদন শুরুর তারিখ হচ্ছে সেপ্টেম্বরের 2 তারিখ এবং আবেদনের শেষ তারিখ 14ই সেপ্টেম্বর। অনলাইনে আবেদনটি করতে পারবেন, আর এখানে আইসিবি ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হলো। আর এই সবগুলো জব আমি মাত্র 5টি ব্যাংকের জব ডিটেলস আলোচনা করলাম এবং সবগুলো কিন্তু সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। আর এই সবগুলো সার্কুলার আপনারা যেখানে গেলে দেখতে পাবেন সেটা হচ্ছে বাংলাদেশের লার্জেস্ট ওয়েবসাইট www.bdjobs.com, অর্থাৎ বাংলাদেশের সবচেয়েতে বড় জব সাইট সেটা হচ্ছে bdjobs.com। সেখানে গেলে আপনারা এই সার্কুলারগুলো একসাথে পেয়ে যাবেন। শুধু ব্যাংক জব নয়, অন্যান্য ফাইন্যান্স কোম্পানি এবং ইন্স্যুরেন্স কোম্পানির সার্কুলারগুলো আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখানে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে www.bdjobs.com টাইপ করলে এরকম একটা স্ক্রিন চলে আসবে। এই স্ক্রিন থেকে আপনারা এখানে ব্রাউজ ক্যাটাগরি, কি ধরনের জব আপনারা খুঁজতেছেন বা সার্চ করতেছেন সেখানে গেলে এখানে দেখুন ব্যাংক এবং নন ব্যাংক ফাইন্যান্স ইনস্টিটিউট, এখানে ক্লিক করলেই এরকম একটা সাইটে ঢুকে যাবে। এখানে সকল ব্যাংক এবং ফাইন্যান্স কোম্পানি সার্কুলারগুলো একসাথে পেয়ে যাবেন। আর যে কোনো একটা সার্কুলারে ক্লিক করলেই এটা ডিটেলস চলে আসবে এবং এখানে আপনার কোথায় গিয়ে আবেদনটি করবেন, অনলাইনে আবেদনের লিঙ্ক দিয়ে দেওয়া থাকবে। এখান থেকে যে জবটাতে আপনি অ্যাপ্লাই করবেন বা বিস্তারিত দেখতে চান সেটাতে ক্লিক করলেই কিন্তু ডিটেলসে চলে যাবে এবং কিভাবে অনলাইনে অ্যাপ্লাই করতে হবে সেটা এখানে বিস্তারিত বলা থাকবে। সেটা দেখে এবং কী কী এক্সপিরিয়েন্স লাগবে, শিক্ষাগত যোগ্যতা কী, সেটা কিন্তু বিস্তারিতভাবে লেখা থাকে এবং নিচে কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন সেটাও ডিটেলস ভাবে বলা থাকে। আর এখানে একটা অ্যাপ্লাই অনলাইন বাটন থাকে ম্যাক্সিমামই, তো অ্যাপ্লাই অনলাইনে বাটনে ক্লিক করে আপনারা অনলাইনে আবেদনটি করে দিতে পারবেন। তো এই ছিল আজকের বিস্তারিত জব সার্কুলার নিয়ে আজকের ভিডিও, ব্যাংক জব সার্কুলার নিয়ে। এখানে আমি 5টি ব্যাংকের ডিটেলস আলোচনা করেছি। তো আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, বেঁচে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, চলে আসবো নতুন কোনো সার্কুলার নিয়ে। আসসালামু আলাইকুম।